হয়তো নেম নামটা সুন্দর করে বললা তারপরে তোমার বয়সটা সুন্দর করে বলেছো কিন্তু এরপরে কি বলবো সেটা মনে করছে না বা এরপরে কি বলতে হয় সেটাও তুমি জানো না সেটাও হতে পারে জানতে হবে যে আমরা কোন কোন বলবো বলবো এবং সেটা সিরিয়ালে তুমি যদি তোমার পরিচয় দিতে চাও ধরে নাও তুমি একজন স্টুডেন্ট সেক্ষেত্রে তোমার পরিচয়টা শুরু করবে তোমার নাম দিয়ে যে কোনো ক্ষেত্রে তুমি পরিচয়টা শুরু করবে নাম দিয়ে আফটার নেই হ্যাভ টু ইউর প্রফেশন যে তুমি আসলে কি করো ইয়োর এইজ তোমার বয়সটা বলবে ফাদার্স নেম ফাদার্স প্রফেশন বাবার নাম বলতে পারো বাবার প্রফেশনটা বলতে পারো মায়ের নাম বলতে পারো তার প্রফেশন বলতে পারো নাম্বার অফ সিপলিংস নাম্বার অফ সিপলিংস বলতে ভাই বোন কতজন সেটা বলবে এবং তাদের বর্তমান অবস্থা কি তারা কি পড়াশোনা করছে কিনা নাকি চাকরি বাকরি করছে নাকি একবারে ছোট তাদের প্রেজেন্ট অবস্থানটা বলতে পারো ইউর লাইকিংস এন্ড ডিসলাইকিংস তোমার পছন্দ অপছন্দ এবং এই সাথে ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা তো মোটা দেখে আমরা এই কয়েকটা জিনিস মনে রাখবো যে আমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাই আই শুড সে মাই নেইম অ্যান্ড মাই প্রফেশন অলসো আই হ্যাভ টু অ্যাড মাই এইজ অ্যান্ড ফাদার্স নেম মাদার্স নেম প্রফেশন দিজ আর দ্য থিংস ইউ হ্যাভ টু সে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি এগুলো একবারই যারা বেসিক লেভেলে আছি আমরা আমাদের এখানে বেসিক লেভেল রেজিস্ট্রেন্ট খুব কম আছে বাট যারা আমাদেরকে অনলাইনে দেখছে তাদের মধ্যে অনেকেই হয়তো থাকবে যাদের বেসিক লেভেল সাধারণ অবস্থানটা খুবই দুর্বল তারা হয়তো অনেক এরকম থাকতে পারে যে আমি নেমটা যে বলবো কিভাবে বলবো সেটাও জানি না বা একবারেই যারা শুরু লেভেলে আছি তখন সেটা কিভাবে বলবো সেটাও আমরা শিখবো আজকের ক্লাসে শিখবো যে নামটাই বা আমরা কিভাবে সুন্দর করে বলতে পারি এবং আমার বয়সটা আমি কিভাবে সুন্দর করে বলবো এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু এক কথায় আমি যদি বলতে চাই ইন্ট্রোডিউস ইউর যে করব আমরা কিভাবে করব কি কি কথা বলবো এই কথাগুলো বলার ধরনটা কি হবে সেটাও আমরা জানবো সো আমরা একটু প্রথমে জেনে নিলাম যে ইন্ট্রোডিউস করতে হলে কি কি বলতে হবে এক নাম্বার পয়েন্ট তোমার নামটা তুমি সুন্দর করে বলবে তোমার প্রফেশন ইউর এজ বয়সটা বলবে বাবা নাম তার প্রফেশন মায়ের নাম তার প্রফেশন নাম্বার অফ সিবলিংস ভাই বোন কতজন তারা কি করছে বর্তমানে সেটা বলবে তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে বলবে তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে বলবে এই নোটগুলো একটু মাথায় রাখো যে কি কি বলতে হবে এবং তারপরে তুমি এগুলাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে উপস্থাপন করবে তাহলে একটা ভালো ইন্ট্রোডাকশন হবে এবং আমরা চেষ্টা করবো এই আমরা কি বলতে পারি সেটা একটু জাস্ট সংক্ষিপ্ত করে বলে দিই যেমন ধরো আমি জাস্ট বললাম যে আমরা এই জিনিসগুলো বলতে পারি তা আমি যদি সংক্ষিপ্ত করে একটা ইন্ট্রোডাকশন এভাবে তৈরি করতে চাই যে তুমি প্রথমেই কি করবে ধন্যবাদ দিবে তোমাকে যেই এই অপশনটা দিয়েছে যে তুমি নিজেকে পরিচয় দাও তো অপশনটা দেওয়ার জন্য বা এই সুযোগটা তোমাকে করে দেওয়ার জন্য তুমি তাকে ধন্যবাদ দিবে এই ধন্যবাদটা তুমি বলতে পারো থ্যাংকস ফর গিভিং মি দা চান্স আমাকে যে সুযোগটা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ এই থ্যাঙ্কস দিয়ে থ্যাঙ্কস ফর গিভিং মি দা চান্স এটা আমরা শিখলাম যে কিভাবে অন্যকে ধন্যবাদ দিতে হয় তো আমরা একটু এবার চেষ্টা করি যে এই থ্যাঙ্কস দিয়ে আমরা আরো কত ধরনের বাক্য তৈরি করতে পারি একটু জাস্ট মাথায় নিয়ে নিচ্ছি যে থ্যাঙ্কস ফর হেল্পিং মি তুমি কিন্তু ধন্যবাদ দেওয়ার জন্য আর অনেকগুলো স্ট্রাকচার ফলো করতে পারো অনেকগুলো বাক্য ব্যবহার করতে পারো ফর এক্সাম্পল আমি এখানে বেশ কতগুলো বাক্য দিয়েছি ফর 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 হেল্পিং মি সো এই এই ফলো করো যেহেতু প্রিপারেশন এরপরে আমরা যে ভার্বটাই দিব তার সাথে একটা আইএনজি যুদ্ধ করে দিব এই কথাটা মনে রাখো এরপরে যে ভার্বটাই দিব সেই ভারটার সাথে একটা আইএনজি যুদ্ধ করবো যেমন আমরা বলেছি থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য চান্স আর থ্যাঙ্কস ফর হেল্পিং মি Thanks for being so helpful. Thanks for calling me. Thanks for offering me a cup of tea or a cup of coffee. Thanks for helping me in the exam. তো ধন্যবাদ তো আমরা অনেক সময় অনেক ভাবেই দিব তো এই ধন্যবাদ দেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব সেটা একটু জেনে নেওয়া হবে তারপরে আসবে সেটা হচ্ছে যে তুমি তোমার নামটা কিভাবে বলবে তুমি তো ইন্ট্রোডিউস করতে চাও তুমি তোমার নামটা কিভাবে বলবে এটার জন্য বেশ কয়েকটা ফর্মুলা রয়েছে বেশ কয়েকটা স্টাইল রয়েছে তুমি জাস্ট সিম্পলি বলতে পারো আই এম আই এম বলে তুমি তোমার নামটা বলতে বা আই এম কে সংক্ষিপ্ত করে আমরা একটা কন্ট্রাকশন ফর্ম বলে থাকি সেটা হচ্ছে আম এটাও বলতে পারো আই এম অর আম দুইটাই বলতে পারো অথবা তুমি যদি আরেকটা স্টাইল ফলো করো সেটা হচ্ছে মাই নেই মিস আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এটা ফলো করবে কারণ এইটা ফলো করলে আমাদের জন্য বাকি অন্যান্য অনেক নাম বলাটা সহজ হয়ে যাবে কিরকম দেখো তুমি তোমার নাম বলার পরেই তো তোমার বাবা অথবা মায়ের নাম বলতে চাও সেই ক্ষেত্রে তুমি জাস্ট এতটুকু লিখলেই হবে মাই ফাদার্স নেম মায়ের নাম বলতে চাইলে বলবে মাই মাদার্স নেম ভাইয়ের নাম বলতে চাইলে বলবে মাই ব্রাদার্স নেম সিস্টারস নেম বলতে চাইলে বলবে সিস্টারস নেম সো এই স্ট্রাকচারটা ফলো করলে আমাদের জন্য আরো অনেকগুলো বাক্য তৈরি করা সহজ হয়ে যায় সো আমরা যদি এটা ফলো করি মাই নেম ইজ সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে অন্যান্য যে নামগুলো আমরা বলতে চাই সেগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তো যে কারো নাম বলার ক্ষেত্রে তুমি এই নামটা ফলো করতে পারো এই গঠনটা ফলো করতে পারো সেটা হচ্ছে প্রথমে তুমি বললে যে যার নাম তুমি বলতে চাও যেমন মাই নেম মাই ফাদার্স নেম মাই ব্রাদার্স নেম মাই সিস্টারস নেম অর মাই গ্র্যান্ডফাদার্স নেম তুমি বলতে চাই মাই গ্রেট গ্র্যান্ডফাদার্স নেম আঙ্কেলস নেম ভিলাইসি নেম কান্ট্রি নেম তোমার যা কিছু বলার ইচ্ছা তুমি সেটা কিন্তু বলতে পারবে জাস্ট এই একটা ফর্মুলা ফলো করো যদি আমি এই ফর্মুলাটা ফলো করি তোমার মায়ের নাম বাবার নাম মায়ের নাম বোনের নাম গ্রামের নাম সবকিছু বলতে পারবে তো এখানে কিন্তু খুব কঠিন কিছু না খুব সহজ একটা জিনিস এটা জাস্ট ফলো করো যে তুমি যদি কারো নাম বলতে চাও তোমার নিজের নাম বলতে চাও তোমার বাবার নাম বলতে চাও মায়ের নাম বলতে চাও জাস্ট এই স্টাইলটা ফলো করবে যে মাই নেইম ইজ অর মাই ফাদার্স নেম ইজ মাই মাদার্স নেম ইজ অর মাই ব্রাদার্স নেম ইজ এরপরে তুমি যা ইচ্ছা তার নাম বসিয়ে দাও বাক্য তৈরি হয়ে যাবে তো তারপরে আসবে যে তুমি আহ কাউকে তোমার কি আছে এটা বলতে চাও তো কারণ তুমি তো একটু পরে বলবে যে আমার ডাক নাম আছে বা আমার কিছু ভাই বোন আছে তো এই কথাগুলোকে তুমি কিভাবে বলবে তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই হ্যাভ আ নিক নেম অর আই হ্যাভ ফোর ব্রাদার্স টু সিস্টার্স অর আই হ্যাভ মেনি সিবলিংস আই হ্যাভ ওয়ান সিবলিং অর টু সিবলিংস অথবা তোমার অন্য যা কিছু তুমি বলতে চাও তোমার একটা ক্যাট পেট ক্যাট রয়েছে তুমি বলতে পারো আই হ্যাভ আ পেট ক্যাট অর তুমি বলতে পারো আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এই ক্ষেত্রে আমার আছে এটা বলার জন্য আমরা ব্যবহার করি আই হ্যাভ আই হ্যাভ এরপরে তোমার যা আছে তুমি সেটা বলবে যেমন আই হ্যাভ আ নিক নেম আই হ্যাভ আ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস উই হ্যাভ এখন আমাদের আছে বললে আমরা বলবো উই হ্যাভ আমার আছে বললে আমরা বলবো আই হ্যাভ আজকের এই অংশটা কিন্তু খুবই সহজ একবারেই সহজ তোমাদের জন্য আশা করছি তোমাদের জন্য এটা খুবই সহজ হিসেবেই কাজ করবে তারপর আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি যে অনেকেই আমাদের মধ্যে হয়তো থাকতে পারে যাদের এই অংশটুকু এতটুকু কথা বলতেও কষ্ট হয় বা আমরা বুঝতে পারি না যে কিভাবে বলবো আমি তো বলতে চাই যে আমার একটা পোষা প্রাণী আছে বা আমার একটা পোষা বিড়াল আছে আমি কিভাবে বলবো সেক্ষেত্রে বলতে হবে আই হ্যাভ আ পেট তোমার যা কিছু আছে সেটা বলার জন্য তুমি বলবে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ আ নেম আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ আ পেট আই হ্যাভ আ ল্যাপটপ সো এটা কিন্তু খুবই সহজ একটা সিস্টেম এবং খুবই সহজ একটা উপায় এরপরে চলে আসি আমরা আমরা লাইকিং ডিসলাইকিং বলতে চাচ্ছিলাম তো লাইকিং ডিসলাইকিং কিভাবে বলতো যে আমি একটা জিনিস পছন্দ করি সেটাকে বলতে চাই ব্যবহার করবো আই লাইক যেটা পছন্দ করো সেটা বলবে আই লাইক সুইটস আই লাইক চিলিস আর আই লাইক ফুটবল আই লাইক ক্রিকেট আই লাইক ওয়াচিং টিভি এবং যেটা পছন্দ করো না সেটা ক্ষেত্রে বলবে ডোন্ট আই ডোন্ট লাইক ডোন্ট লাইক আই ডোন্ট লাইক মিউজিক আই ডোন্ট লাইক ওয়াচিং টিভি আই ডোন্ট লাইক গাস্পিং তো তুমি এই অংশটাকে কিন্তু অন্যভাবে বলতে পারো যে আই এম ফন্ড অফ আম ফন্ড অফ আমি খুব পছন্দ করি আই লাইক না বলে আমরা কিন্তু আম ফন্ড অফ বলতে পারি আম ফন্ড অফ সুইটস আম ফন্ড অফ মিউজিক আম ফন্ড অফ রিডিং বুকস সো তোমার পছন্দ অপছন্দ বলার জন্য ব্যবহার করবে এই আই লাইক অর আম ফন্ড অফ অথবা আই ডোন্ট লাইক সো আমরা জানলাম যে আসলে আমরা কিভাবে লাইক ডিসলাইকিং বলবো আমার নিজের নামটা কিভাবে বলবো বাবার নামটা কিভাবে বলবো মায়ের নামটা কিভাবে বলবো আমার কি কি আছে সেটা কিভাবে বলবো এটা কেন জানলাম কিছু জানার উদ্দেশ্য হচ্ছে আমি নিজের নিজের করতে চাই চাই আমার সম্পর্কে আমি আমি বলতে তো সেই ক্ষেত্রে যদি নিজের সম্পর্কে বলতে চাই আমাকে এই কথাগুলো বলতে হবে কারণ আমরা শুরুতেই জেনেছি যে ইন্ট্রোডিউস ইউরসেল করতে গেলে আমাকে এই নামগুলো নিজের নামটা বলতে হবে আমার প্রফেশনটা বলতে হবে আমার এইজটা বলতে হবে বাবার নাম বলতে হবে তার পেশা বলতে হবে মায়ের নাম বলতে হবে তার পেশা বলতে হবে নাম্বার অফ সিবলিংস বলতে হবে এবং আমার লাইকিং ডিসলাইকিং মাই ফিউচার প্ল্যান এই অংশগুলো বলতে হবে আমি যদি ডেমো তোমাদেরকে দেখাই যে তুমি যদি নিজেকে ইন্ট্রোডিউস করতে চাও তাহলে এই সিস্টেমটা এই ফর্মুলাটা ফলো করতে পারো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থ্যাংকস দ্য অডিয়েন্স অর হু হ্যাজ গিভেন ইউ দ্য চান্স লাইক থ্যাঙ্কস ফর গিভিং মি দ্য চান্স দেন ইউ হ্যাভ টু সে ইয়োর নেম মাই নেম ইজ তুমি তোমার নামটা বলো Then I'm a student of class. I'm a student of class five, I'm a student of class six or seven or eight, nine, anything. So then you have to say your father's name. And in that case you can say so my father's name is my father's name is father sabe. My father, my father's name is or my father is a. তোমার বাবা কি করেন তুমি বলতে পারো যেমন বলতে পারো তার প্রফেশনটা ভুলবে মায়ের নামটা বলবে মায়ের নামের পরে তার প্রফেশনটা ভুলবে সো লাইক দ্যাট মাই মাদার্স ইস আোম মেকার আর আই হ্যাভ ড্যাস ব্রাদার্স আর সিস্টার্স আমার কয়টা ভাই বোন আছে সেটা তুমি বলতে চাও

এভাবে করে তুমি তাদের পরিচয় দিতে পারো দেন ইউ হ্যাভ টু সে হোয়াট ইজ এ ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটাকে সেটা বলবে লাইক আই হ্যাভ আ ফিউচার প্ল্যান অফ মাই লাইফ আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার অর ডক্টর অর সায়েন্টিস্ট তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলতে পারো ইউটিউবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তুমি যেটা হতে চাও সেটা তুমি বলতে পারো সে সেক্ষেত্রে তুমি বলবে আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বি আমি হতে চাই দেন আসো আই হ্যাভ সাম ফেভারিট থিংস টু ডু তোমার পছন্দের যে কাজগুলো তুমি করতে পছন্দ করো ওই যে আই লাইক এন্ড আই ডোন্ট লাইক সে অংশটা দিয়ে বলতে পারো আই লাইক অর আই हैव सम ফেভারিট থিংস টু ডু লাইক আই লাইক টু রিড বুকস প্লে ক্রিকেট অর ফুটবল ইন মাই ফ্রি টাইম আই লাইক টু ট্রাভেলিং আই লাইক টু ট্রাভেল অর আই आल्सो লাইক ট্রাভেলিং সো এই অংশগুলো বলে দেন তুমি এটা শেষ করতে পারো তোমার ইন্টারঅ্যাকশনটা শেষ করতে পারো লাস্টে একটা লাইন বলে এরকম যে আমার জন্য আপনারা দোয়া করবেন প্লিজ কিপ মি ইন ইউর Prayers সো so, এবং সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে তুমি কি কি বলবে এটাই আমাদের সব থেকে বড় সমস্যা হয় যে আমরা যখন বলা শুরু করি তখন তারপরে কি বলবো সেটাই মনে পড়ে না সেটা আমাদের মনে করতে একটু সময় লাগে এই সিস্টেমটা মনে রাখতে পারলে কি কি বলবে এই কয়েকটা পয়েন্ট নেম ইউর প্রফেশন ইউর এইস ফাদার্স নেই প্রফেশন মাদার্স নেই প্রফেশন নাম্বার অফ সিভলিংস এন্ড দেয়ার কন্ডিশন